শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বর কি ভাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকাল সকাল তো শীতের সকালে ঘুম থেকে উঠে পড়লাম, ঠান্ডা লাগলো, বিছানা তো ছাড়তে লাগবে, বলো ঘুমিয়ে থাকলে তো আর হবে না, সংসারের কাজবাজও করতে লাগবে। তো আগে রান্নাঘরে এসেই কালকের বাসনকোসন সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর তারপর গরম জল করে নিয়েছি। এই যে দেখো, বরের জন্য টাকা দিয়ে রাখলাম, ও এখনও ঘুম থেকে উঠেনি। আর এদিকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে নিলাম, আর এদিকে আবার চাটাও বসিয়ে দিলাম। আজকে অনেক দিন বাদে না আমার ঘরে চা হচ্ছে, মাঝখানে একদিন হয়েছিল তো তোমাদের দাদাভাই শুধু খেয়েছিল, তো আজকে অনেক দিন বাদে হয়েছে আমার ঘরে। যদিও এখনও পিঠা আছে, তারপরেও আজকে মনে হচ্ছে একটু চা খাই, কারণ কাল রাত্রিবেলার না রুটি রয়েছে, তাই ইচ্ছে হচ্ছে একটু চা খেয়ে নিই। তারপর এদিকে দেখো, এই যে নয়নতারা ফুলের পাতাগুলো এখন হামানদিস্তায় থেতু করে নিচ্ছি। তো শিলনোড়াই করতাম, তো শিলনোড়াই আর করলাম না, কারণ শিলনোড়াই মানে লঙ্কা টঙ্কা বাটি তো অনেক সময় তো এমনিতে কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে নিই, কসবের সাবান দিয়ে মুছে নিই, তো যদি আবার ঝালঝাল লাগে পাতার রসটা খেতে, তাই হামানদিস্তার মধ্যেই করে নিচ্ছি। কিন্তু শিলনোড়াই বাটলে না খুব ভালো হয়, হামানদিস্তার মধ্যেও হয়, মানে জলটা ভালো করে একদম নিংড়ে নিতে লাগে। তো এটার মধ্যে কিন্তু আমি জল দিইনি, পাতাগুলো ভালো করে ধুয়ে এমনিতেই মানে যে রসটা বেরোবে ওইটাই খেলে উপকার হয়। আর জলটা বেশি মানে ইউজ করলে না বেশি কিন্তু ভালো হয় না, এই পাতার রসটা খেলেও কিন্তু কোনো উপকার হবে না। তোমরা তো জানোই এটা সুগারের জন্য খুবই ভালো, যাদের সুগারটা একটু কম থাকে না এটা খেলে কমে যায়, মানে আর ওষুধপত্র খেতে লাগে না। যাদের বেশি তাহলে তো এটা দিয়ে আর কোনো কাজ হবে না। তো এদিকে দেখো রসটা করে, এই যে এখানটা এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার এদিকে আমার কিন্তু চা হয়ে গেল, তো এবার চায়ের মধ্যে এই যে গরু দুধটা দিয়ে দেব। আর আমি তো চা করলে জানোই আমার একদম বেশি করে দুধটা ইয়ে দিতে লাগে, না হলে আমার সেই চা খেয়ে যেন ভালো লাগে না। তো এদিকে চাটা করে নিয়েছি, ও মুখ ধুয়ে ও এখনও উঠিনি, ওকে ডাক দিচ্ছি। তো ঘুম থেকে উঠতে মানে উঠে ও খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে, তো পরে না হয় আবার গরম করে দেবো। আর যেহেতু এটার মধ্যে দুধটা মিক্সড করি তাই এটার মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে দেখো কাল রাত্রিবেলা দুইটা রুটি, ওগুলো আর গরম করলাম না যেহেতু চাটা গরম আছে তাই। তো এদিকে এই যে বাটির মধ্যে দুধটা দিয়ে দিলাম। কী জানো তো বন্ধুরা, এইভাবে না চা খেতে যা ভালো লাগে, আমি ছোটোবেলায় থাকতে না এইরকমভাবে চা দিয়ে রুটি দিয়ে বাটির মধ্যে নিয়ে খেতাম, সেটা এখনও আমি খাই, আমার এত পরিমাণে ভালো লাগে। দেখবে সেই রুটিটা দিয়ে কিন্তু কাপের থেকেও চা নিয়ে খাওয়া যায়, তারপরও যেন আমার সেই টেস্টটা লাগে না, একদম বাটির মধ্যে নিয়ে রুটিগুলো ছোটো ছোটো করে তারপর নিয়ে খাই। তো এদিকে তোমাদের দাদাভাইও চা খেয়ে নিল ঘুম থেকে উঠে, ওকে চাটা গরম করে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে নিলাম দেখলেই। আর এবারে দেখো আজকে আমার ঘরে রান্না হবে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে রান্না হবে। আমার না মটরশুঁটি খেতে এত ভালো লাগে, এবার ফুলকপি দিয়ে রান্না করছি কাঁচা টমেটো দিয়ে, ওটাও ভালো লাগে, আর এমনিতে খালি মটরশুঁটি আলু দিয়ে তরকারি করলেও ভালো লাগে, এতটা পরিমাণে ভালো লাগে। আর এখানে দেখো অনেকটা মটরশুঁটি পড়লো, তো আমি আর তোমাদের দাদাভাই মিলে মটরশুঁটিগুলো আবার আমি রান্না করতে করতে ছাড়িয়ে নিলাম। আর ফ্রিজ থেকে এই যে কচুর বাটিটা বের করে নিয়েছে, সেদিন কচুর বড়া করেছিলাম তো কয়েকটা কচু রয়েছে, তো ভাবছি যে সকালবেলা ওগুলো বড়া বেজে নেবো। আর এদিকে দেখো মটরশুঁটির ছোলা কতগুলো পড়লো, তো এগুলো আবার ডাস্টবিনের মধ্যে এখন ফেলবো, এই জায়গাটা পরিষ্কার করে নিই, না হলে তো এই জায়গাটা কি নোংরা হয়ে আছে। তো পরিষ্কারটা করে এই জায়গাটা একবারে মুছে নিয়েছি, কারণ আমি না নোংরা দেখলে আমার জন্য রান্নায়ও মন বসবে না, তো এই জায়গাটা তাই পরিষ্কারই করে নিলাম। আর এদিকে ফার্স্টে আলুগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে মটরশুঁটিও তো ঝোলানো হয়ে গেছে, আর এদিকে কাঁচা টমেটোটাও কেটে নিয়েছি, আলু মানে সমস্ত কিছুই কাটাকুটি কমপ্লিট। তো এবারে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এখন দারচিনি এলাচটা না গুঁড়ো করে নেব, তো শিলনোড়াই তো প্রত্যেক দিন বাটি, তো ওইভাবে বাটতে গেলে না অনেকটা সময়ও লাগে, তো তাই একটু যদি গুঁড়ো করে নেই না তাহলে বাটতে গেলে আর অতটা সময় লাগবে না, তাই এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো দেখো গুঁড়ো করে নিচ্ছি। একটু রোদে দিলে না খুব ভালো হতো, তো তাই এমনিতে দিয়ে নিলাম, এখন আবার রোদে দেবো, আর রোদের তো ঠিক ঠিকানা নেই কখন যে রোদ উঠবে, তো তাই এভাবে এখন গুঁড়োটা করে রাখছি। আর তোমাদের দাদাভাইকে বলবো একদিনকে আরও মানে আরও বেশি করে নিয়ে আসতে, এখনও আমার ঘরে দারচিনি অনেকগুলোই আছে, এলাচটা একটু কম, না হলে আর একটুই গুঁড়ো করে নিতাম, তো এলাচটা আবার লাগবে। তো দেখো কোটো থেকে এখন আবার শিলনোড়ায় নিয়ে নিচ্ছে, আর শিলনোড়ায় আগে আমি তরকারির জন্য এই যে মটরশুঁটি আলুর তরকারি এটা করবো ফুলকপি দিয়ে, ওটার জন্য আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, তো এবারে গরম মশলাটাও বেটে নেবো, এইভাবে বাটলে না দেখবো অতটা সময় লাগবে না। তো এই যে দেখো এদিকে আবার ভাজাভুজি বসিয়ে এসে এই যে এখানটায় আমি এখন গরম মশলাটা আবার বেটে নিচ্ছি। সকালবেলায় না কী যে তাড়াহুড়ো থাকে, আজকে ওই ঘর আর গুছানোর সময় পাইনি, তো এদিকে রান্নার দিকে চলে আসতাম, আজকে একদম রান্নাবান্না শেষ করে তারপর যাব ওই ঘর গুছাতে। ঘুম থেকে উঠলাম কিন্তু সকাল সকালই, তারপরও যেন মানে ঠান্ডার জন্য না কাজগুলো যেন ঠিকঠাকভাবে মানে করতে পারছি না, এরকম এতটা পরিমাণে ঠান্ডা। তবে আমার এই বস্তা মার্কা নাইটিটা পরলে না, হাউস কোটটা পরলে একদম পুরো অনেকটা ঠান্ডা কিন্তু
কাটে, ওইটা পরলে আর অন্য কোনো কিছু পরতে লাগে না। তারপরও দেখবে পায়েটা এত ঠান্ডা লাগে, আর আমি না মোজা পরে আবার কাজও করতে পারি না, আর পাগুলো আমার একটু ঠান্ডা থাকলে ভালো হয়, না হলে পায়ের তালকাগুলো যদি আমার একটু গরম থাকে না, আর মোজা পরলে দেখবে পা পুরো গরম হয়ে থাকে, পুরো শরীর যেন আমার অস্বস্তি করে, মাথা পুরো গরম হয়ে থাকে, তাই আমি পাগুলো মানে মোজা পরিয়েই না। কোথাও গেলাম টেলাম তাহলে তখনও আমার অস্বস্তি হয় মোজাটা পরতে। তো এই যে দেখো শিলনোড়াটা একদম বেটে মুছেও নিয়েছি, আর এদিকে দেখো মটরশুঁটিটাও মানে ভাজি করে নিয়েছি মশলার সাথে, তারপর এদিকে আলু আর ফুলকপিটা যে ভেজেছিলাম আগে থেকে ওইটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে একটু চিনি দিয়ে দেবো, তারপর ভালো করে একদম মশলার সাথে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে একদম গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস মটরশুঁটির তরকারি কমপ্লিট। এবারে বলেছিলাম তো তোমাদেরকে যে কচু ভাজি করবো, তো কচুটা আবার তুলে রাখলাম, আর ইচ্ছে হচ্ছে আমার ধনেপাতা বাটা খেতে। তো তার জন্য দেখো এখানে কতগুলো ধনেপাতা নিয়ে নিলাম, এখনই ধনেপাতা খেয়ে কদিন বাদে দেখবে ধনেপাতার গন্ধ আর ভালো লাগবে না, যখন ধনেপাতার মধ্যে ফুল চলে আসবে। তো আমার সেদিনও খেয়েছিলাম, আজকে আবার করে নিচ্ছি, আর আমার না আবার কাঁচা বাটাটা ভালো লাগে না, ওইটাকে আমি কিন্তু আবার কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেবো। তো এখানে দেখো কয়েকটা রসুনের কুয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে বাটাটা করবো, ওটা হলে না তোমাদের দাদাভাইও খুব ভালো খায়, আর আমার তো কোনো কথাই হবে না, একদম শুধু ধনেপাতা বাটা দিয়ে না আমি খাওয়া দাওয়াটা সারতে পারবো, সকালের খাওয়া দাওয়াটা গরম ভাতে জাস্ট দুর্দান্ত লাগে। তো এদিকে দেখো ধনেপাতা বাটা আমার হয়ে গেলো, এবারে কড়াইয়ের মধ্যে মানে নাড়িয়ে নেবো, আর এদিকে দেখো এখন মিক্সার গ্রাইন্ডারটাকে একটু মুছে নিচ্ছি। এটা আমি সবসময় করি, একটা মশলাপাতি করলাম তো পরে দেখবে মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে মাছে আবার ঠিকঠাক করি। তো এই যে দেখলে মুছে নিলাম, তো এবারে মিক্সার গ্রাইন্ডারের নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এই যে এখন মিক্সার গ্রাইন্ডারটাকে ঢেকে রাখবো, যেহেতু সবসময় ইউজ করা হয় না, আর এমনিতে থাকলেই দেখবে ধুলোবালিটা পড়ে। তো তাহলে তো মানে ধুলোবালির কথা চিন্তা করতে গেলে না ঘরের দেখবে সমস্ত জিনিসপত্রে একদম ঢেকে ঢুকে রাখতে লাগে, তারপরে অন্য জিনিস তো প্রত্যেক দিন এটা ওটা লাগছে, এটাকে মানে জিনিসপত্র কৌটোকাটি, কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা তো আর প্রত্যেক দিন ইউজ হয় না তাই। তো এবারে দেখো এদিকে আমি ধনেপাতার ইয়েটা মানে বসাইনি, এখনও কড়াটা মেজে তরকারিটা নামিয়ে কড়াটা মেজে বসালাম, ভালো করে যাতে কড়াটা গরম হয়ে যায়, না হলে আবার ধনেপাতাটা লেগে লেগে থাকবে, ভালো করে ভাজি হতে চাইবে না। তো তার আগে ভাবলাম যে কয়েকটা বাসন পড়লো বাসনগুলো ধুয়ে নিই, কারণ কড়াটা তো গরম হচ্ছে, এই তো আমি আবার দাঁড়িয়েই থাকবো, তো সময়টা নষ্ট করা নাই ভালো। তো এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিলে তো আমার বাসন ধোয়াটা কমে গেলো, মানে একটা কাজ কমে যাবে, শুধু লাস্টে কড়াটা পরে থাকবো অতটুকু। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনও মেজে নিয়েছি, তারপর ধনেপাতাটা বসিয়ে এদিকে তোমাদের দাদাবার জন্য চলে আসলাম এখন গরম জলটা বসাতে। তো আজকে আর উনুনে ইয়ে করতে পারবো না, তো একদম এখানে বসিয়ে দিই, ঝটপট করে হয়ে যাক, তোমাদের দাদাভাই বা তাড়াহুড়ো করছে মানে স্নানে চলে যাবে, তাই এখানে ঝটপট করে বসিয়ে দিলাম। তারপর এদিকে আমার রান্নাবান্না শেষ, তো কড়াটা মাজা হয়নি, কড়াটা মাজবো। তো তার আগে দেখো গ্যাসটের সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর এই যে ধনেপাতা মানে ইয়েটা বসালাম না কড়ের মধ্যে ধনেপাতার বাটাটা, সেই ছিটা গিয়ে একদম জানলা টানলার মধ্যে গিয়ে পড়লো, আর এমনিতে তো মুছতে লাগে, তারপরেও আজকে একদম জানলা টানলার মধ্যে গিয়ে ছিটাটা পড়লো গ্লাসগুলোর মধ্যে। তো দেখলেই এগুলো ভালো করে মুছে নিলাম, আর এই যে গ্যাসটা এখন ভালো করে নিষ্টির সমস্ত কিছু এখন মুছে নিচ্ছি। এই যে গ্যাসের নিষ্টা না প্রত্যেক দিনই এভাবে মুছে নিলে ভালো হয়, না হলে অনেক সময় দেখবে তরকারির ঝুলপাতি বা জল বা ভাত রান্না করলে অনেক সময় একটু মানে ফুটা ওই জল প্রেশার কুকারের জলটা ডাল টুল রান্না জল পড়লে দেখবে নিষ্টা একদম কীরকম হয়ে থাকে। তো প্রত্যেক দিন এভাবে গ্যাসটা উঠিয়ে না মুছে নিলে ভালো হয়। তারপর এদিকে দেখলেই ফিল্টারটা মুছে নিলাম, ফিল্টারটা মুছে এবারে দেখো এই তাকগুলোর নিষ্টা মুছে নিচ্ছি। এই যে এটা তো কদিন আগে করেছি, নোংরা হয়নি এখনও, তারপরে একটু মুছে মাছে রাখলে পরিষ্কার থাকে, না হলে তো নোংরাটা না একদিন দুদিন তিন দিন পড়তে পড়তেই দেখবে অনেকটা হয়, একদিনই কিন্তু কোনো কিছু হয়ে যায় না, মানে অতটাই ময়লা হয় না। তো এই যে তাই নিষ্টা একটু মুছে মুছে রাখলাম, আর যেহেতু আমার এই টাইলসগুলো সাদা তো দেখবে সাদা জিনিসের মধ্যে না ময়লা হলে বেশি বোঝা যায়, কিন্তু কালোর গুলোর মধ্যে কিন্তু অতটা ময়লা হলেও বোঝা যায় না। এবারে দেখো নিচগুলো এইভাবে মুছে নিলাম, তারপর এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করবো, আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো ফিল্টারের নিষ্ঠার মতো যেহেতু জল মানে জলের বোতল বুড়ানো হয় তো, আর দেখবে মানে এটা একটু একটু করে যেন জলটা পড়ে, তো তাই একটা বালতি দিয়ে রাখি। এবারে দেখো ঘরটা পুরো একদম ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছে, আর ওই যে প্যাকেটে দেখো বালতির পেছনে কতগুলো সার ওই প্যাকেটটার মধ্যে, তো ওইগুলো ভাবছি একদিন ফুল গাছের গুঁড়া একটু একটু করে দেবো, কয়েক অনেক দিন হয়ে যাবে প্রায় এক দেড় মাসের মতো দুই তিনটা গাছের গুঁড়াই দিয়েছিলাম,
তো ফার্স্টে তো ভয় ভয় লাগছিলো যে বেশি নি দিয়ে নেই, তারপর আবার কোনো গাছ যদি হতে না চায়, তো এই ভয়ে ভয়ে না একটু কমিয়ে কমিয়ে দিলাম। তো আবারও ভাবছি গাছগুলোর মধ্যে দেবো, যেহেতু আমাদের বাড়ির মাটিটা অতটা ভালো নাই, মানে কোনো গাছে না হতে চায় না, মানে সারটা দিলে যদি একটু ঠিকঠাক হয়। আর এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ধনেপাতা বাটা যখন করলাম আর যেন তর সইছে না, তাই গরম গরম ভাত দিয়ে একদম ধনেপাতা বাটা দিয়ে খেয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইও আজকে একদম পুরো ধনেপাতা বাটা দিয়ে খেয়ে গেলো, তরকারিটা নেয়নি। আমি যদিও একটু আবার তরকারি নিয়েছিলাম, তরকারির টেস্টটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য। আর মটরশুঁটিটাও আমার খুব প্রিয়, জানো তো ফুলকপি অতটা প্রিয় না, কিন্তু মটরশুঁটি দিলাম তো তাই আজকে প্রিয় হয়ে উঠলো। আর এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি, তো আজকে ডান্ডাটা দিয়ে ঘরটা মুছলাম না, একদম হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো র্যাকটাও দেখো এই সাইড দিয়ে নিয়ে র্যাকটার নিচটাও মুছে নিচ্ছি। হাত দিয়ে ঘর মুছলে না খুব ভালো হয় দেখবে, লাঠি মুছাটার থেকেও হাত দিয়ে মুছলে খুব ভালো হয়, কিন্তু সবসময় না সম্ভব হয় না এভাবে বসে বসে মুছা। আমি তো একদম বসে যে ঘর মুছা ওইভাবে পারি না, দেখো আমি কীভাবে হাঁটু ভেঙে তারপর ঘরগুলো মুছছি, না হলে আমি পারিই না এইভাবে বসে বসে ঘর মুছতে। তো এই সাইডটা আগে মুছে নিচ্ছি, তারপর গিয়ে আবার ওই সাইডটা মানে আমাদের খাবারের টেবিলের সামনের জায়গাটা আবার মুছে নেবো। তো আগে একটা সাইড মুছে নিই, তারপর ওই সাইডটা মুছবো। আগে একটা সময় জানো তো আমি দুটো ঘরে একদম বসে বসে এই মানে ঘর মুছতাম, দুটো ঘরে একদম বারান্দা টারান্দা নিয়ে পুরো বসে বসে মুছতাম। কিন্তু এখন যেন আমার মানে মাঝখানে একবার কোমর ব্যথা পা ব্যথা ইয়ে হয়েছিলো, তারপর থেকে যে মানে ডান মানে লাঠি দিয়ে ঘর মুছা শুরু হলো সেই লাঠি দিয়ে মুছি। তো এবারে ঘরটার মুছে তারপর দেখো এই যে এখন চলে আসলাম এই ঘরে, এখানে দেখো আমার চুলটা আশ্রয় নিচ্ছি। মানে সকালবেলায় তো আর ঘুম থেকে উঠে চুল আশ্রানোর ইয়ে পেলাম না, চুলটার আশ্রয় নিই, কারণ এই চুল আশ্রাতে গেলে আবার অনেকটা সময় লাগবে। চুল আশ্রাতে গিয়ে দেখো বাইরে চলে গেলাম চুলটা আশ্রাতে, কারণ তোমরা তো জানোই আমি ঘরে চুলটা আশ্রয় না, শুধু সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় হলে ঘরের মধ্যে চুলটা আশ্রয়, অনেক সময় বারান্দার মধ্যে গিয়েও আশ্রয়, মানে সন্ধ্যার টাইমটা হলে আমি ইয়েতে যাই না। তো এবারে দেখো এই যে সেদিন মাথায় তেলও দিয়েছিলাম, আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, তো চুলটাকে উপরে করে বেঁধে নিয়েছি। তো আমার জন্য তো আবার গরম জলটা বসাতে লাগবে, তো গরম জলটা বসাবো, তার আগে ঘরটা এখন ভালো করে আগে ঝাড় দিয়ে নিই। আর বিছানাটা সকালে তোলা হয়ে গেছে, মানে তোমার দাদা ভাই বিছানায় তুলে নিল, যেহেতু ও আজকে লেট লেট করে উঠলো, লেট করে উঠলো ও অনেক সময় গুছোতে চায় না, আজকে আবার গুছিয়ে নিল। তো এবারে দেখো এই যে সোফাগুলো একটু ঠিকঠাক করে নিলাম, আর ড্রেসিং টেবিলের এই যে কটুকাটিগুলো একদম ঠিকঠাক করে নিচ্ছি, এগুলো আবার পরে ঝরে থাকলে আমার ভালো লাগে না ঠিকঠাক না থাকলে। আমি সবসময় গুছিয়ে রাখি তো, আর যেহেতু আমি এক হাতে গুছিয়ে রাখি একটু এদিক সেদিক হলে যেন দেখতেও আমার ভালো লাগে না, তো তাই একটু ঠিকঠাক করে রাখি। এই যে দেখলি ঠিকঠাক করে নিয়েছি। আর এবার একটা যেহেতু জলের বোতল আছে, ওই জলের বোতলটা নিয়ে আবার ওই ঘরে রাখলাম। আর এবারে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘরটা আজকে মুছবো না, দেখি কালকে আবার মুছবো, কারণ এখন আমার জল গরম করতে লাগবে, তারপর আবার হলদি কয়টা রয়েছে, কবে হলদিগুলো উঠিয়েছিলো তোমরা দেখিয়েছিলো আমার ব্লগে, তো ওগুলো আবার ভাবছি একটু বাইরে সেদ্ধ করে নেব, কারণ এমনিতে তো পরে আছে তাই ভাবছি যে গুঁড়ো করে নেব, তারপর এটা দিয়ে রান্না করেও খাওয়া যাবে। তো এখানে অনেকটা সময় লাগবে, তো আগে আমার গরম জলটা বসাবো, তারপর আস্তে ধীরে হলদি সিদ্ধটা হোক, না হলে হলদির জন্য আমাকে আবার বসে থাকতে লাগবে আমার গরম জলের জন্য, তাই গরম জলটা আগে নামিয়ে তারপর হলদি সিদ্ধটা বসাবো। আর এদিকে দেখো সেদিন না আমি ঘুম থেকে উঠে বাইরে আসতে রইলাম, আর এমনিতে দেখছি মানে দরজার সামনে একটা বিছা পড়ে রইলো, তো সেই যে আমার পায়ের নিচে পড়লো, তাই জুতোগুলো আবার ধুয়ে দিলাম একটু, মানে জুতোটার নিচে পড়লো, তো জুতোগুলো ধুয়ে এই যে এখানটায় রোদে দিলাম। তারপর এদিকে দেখো এই যে আমার গরম জলটা এখন নামিয়ে নেব, আমি মাঝখানে আবার গরম জলও বসিয়ে দিয়েছিলাম, তো এই যে দেখো গরম জলটা নামিয়ে নিলাম, আর এখানটায় আর একটু এখন জল দিয়ে দেব, জলটা দিয়ে হলদিগুলোও সেদ্ধ বসিয়ে দেব। ঘরের মধ্যে দিলাম না, কারণ বাসন কোসনের মধ্যে যদি আবার হলদির দাগ পড়ে যায় তাই, তো তাই দেখো এখানটায় এখন হলদিগুলো সেদ্ধ দিয়ে নিচ্ছি, এদিকে আমার স্নান পুজোও হয়ে যাবে আর এদিকে হলদিগুলো আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই না দেখবে এক নিমিশেই মানে টাইমের মধ্যে সমস্ত কাজ বাজ শেষ হয়ে যায়। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবার আমিও যাই স্নানে আর ব্লগটাও শেষ করি।